নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কে সেই ব্যক্তি যিনি রেল ট্র্যাক পরিবর্তন করে ট্রেনকে এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে স্থানান্তর করেন এবং এই স্থানান্তর তিনি কিভাবে করেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, একটা স্টেশন অতিক্রম করার সময় আপনারা একটা স্টেশনের উভয় প্রান্তে এরকম বাড়ির কাঠামো দেখে থাকতে পারেন। এগুলোকে কেবিন বলা হয়। সাধারণত একটা স্টেশনের উভয় প্রান্তে দুটি কেবিন থাকে। কখনও তাদের নামকরণ করা হয় উত্তর কেবিন, দক্ষিণ কেবিন, পূর্ব কিংবা পশ্চিম কেবিন। স্টেশনের নামও সেই কেবিনের দেয়ালে লেখা থাকে। সেই কেবিনের ভিতরটা অনেকটা এরকম। এই কেবিনে বিভিন্ন হ্যান্ডেলের একটা সিরিজ রয়েছে, এগুলোকে বলা হয় লিভার। এই কেবিনে যিনি দায়িত্ব থাকেন তাকে বলা হয় কেবিন ম্যান। যদি কোনো স্টেশন একটা ব্যস্ত স্টেশন হয় তাহলে ওই কেবিনে পোস্ট করা হয় একজন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে। আর আপনারা জানেন প্ল্যাটফর্মে থাকে স্টেশন মাস্টারের অফিস। সাধারণত সেকশন কন্ট্রোলার প্রয়োজন অনুসারে যে কোনো ট্রেনকে এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে পরিবর্তন করার জন্য স্টেশন মাস্টারকে অবহিত করেন। স্টেশন মাস্টার সেই আদেশ কেবিন ম্যান বা কেবিনে পোস্ট করা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে জানান। কেবিন ম্যান এখন এইভাবে সেই ট্রেনটিকে ট্র্যাক বদলানোর জন্য লিভারগুলো পরিচালনা করেন। কেবিন মাস্টার তার কাজ শেষ করে তিনি স্টেশন মাস্টারকে সেই তথ্য ফেরত পাঠাবেন। এখন কাছে আসা ট্রেনটি তার ট্র্যাক পরিবর্তনের সংকেত পাবে। লোকোপাইলট তার ট্রেনকে সিগন্যালিং সিকোয়েন্স অনুযায়ী নিয়ন্ত্রণ করবে এবং অবশেষে তার ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু বর্তমানে ভারতীয় রেলওয়েতে এই কেবিনগুলি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। লিভারগুলি বর্তমানে বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত রিলে দ্বারা প্রতিস্থাপিত হয়। এসএম বা এএসএম শুধুমাত্র একটা বা দুটো সুইচ টিপে পুরো অপারেশন করতে পারেন। নির্দিষ্ট সুইচ চাপলে রুট বা আগত ট্রেনের পয়েন্ট অটোমেটিকভাবে সামঞ্জস্য হয়ে যাবে। এখন বর্তমানে স্টেশন মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের অফিসগুলো দেখতে এরকম। এই সিস্টেমটিকে RRI বা রুট রিলে ইন্টারলকিং বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কে রেল ট্র্যাক পরিবর্তন করে ট্রেনকে এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে স্থানান্তর করেন এবং সমস্ত প্রক্রিয়াটি কিভাবে হয়। যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।